তো লাতি দেখুন, শুনছি মেয়ে ছিল হয়েছে, কথাটা ঠিক? আবার শুনলাম বিয়েও করেছে। আপনার কি মনে করছেন? আমার অত মনে করবো, তার ভাত খাবে, ভাতে বেলি বাড়াবে, হয়তো কিছু খাওয়াবে, যেমন বিয়ে করছে তেমন। আবার কি? হ্যাঁ, আমার প্রথম নাম হচ্ছে রিন্টু মল্লিকা, ঠিক আছে? এবং আমি একজন ছেলেই ছিলাম জন্ম থেকে, এবং আমি হাই স্কুলে পড়াশোনা করতাম, আমতলা হাই স্কুলে। এবং আমি ছোট থেকে ডান্স করি, নাচ করি, এবং মানে মেয়েদের মতোই আমার স্বভাব চরিত্র, এবং মেয়েদের মতোই আমি দেখতে, ঠিক আছে? তো তারপরে আমি ডান্স টান্স করতাম, এবং তারপরে সুকাতের সঙ্গে আমার দেখা, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তার সঙ্গে দেখা, তার সাথে ফোনে এক দুই কথা বলতে বলতে তার সঙ্গে আমার লাভ ম্যারেজটা হয়ে আসলো। এবং তারপরে ওর কথা মতোই, ওর জন্যই আমি 1,20,000 টাকা খরচা করে সেক্স চেঞ্জ অপারেশন করলাম, এবং ও আমাকে রেজিস্ট্রি করলো, বিয়ে হলো ওর সঙ্গে। বিয়ে হওয়ার পরে আমরা দুজনে একসঙ্গেই ছিলাম ব্যাঙ্গালোরে, ঠিক আছে? ব্যাঙ্গালোরে একসঙ্গে আমরা ছিলাম, এবং তার বাড়ির লোক সব কিছু জানলো যে এরকম এরকম ভাবে বিয়ে হয়েছে, তারা ব্যাঙ্গালোরে আছে। তার বাড়ির লোক ফোন দিল যে তোমরা বাড়ি চলে আসো, তোমাদের আমরা মেনে নিলাম, কিছুদিন পর অনুষ্ঠান করে দেবো। এভাবে বলার পরে আমরা 22 আগস্ট বাড়ি আসলাম। 22 আগস্টে বাড়ি আসার পরে গত 3 দিন আগ পর্যন্ত, মানে 14-15 দিন, তার সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই, এবং কোনো ফোনে কথাবার্তা নেই। তাকে তার বাড়ির লোক একদম আটকে দিয়েছে, অনেক ধমকি ধামাক দিয়েছে হয়তো, তারপরে ওকে মানে আমার সঙ্গে কোনো রিলেশন রাখতে দিচ্ছে না, কোনো কথা বলে দিচ্ছে না। এখন আমার কথা হচ্ছে যে আমি যে ওর জন্য এত বড় মানে কাজটা করলাম, বা ওর জন্য আমি এত বড় একটা ত্যাগ করলাম, ওর জন্য ওকে আমি রেজিস্ট্রি করলাম, বিয়ে করলাম, তাহলে আমি এখন চাইবো সে আমার কাছে থাক, আর আমাকে হয়তো তার বাড়িতে নিয়ে যাক, না হলে ও আমার সঙ্গে আমার কাছে থাক, আমি ওকে নিয়ে অন্য জায়গায় যাবো, এটুকুই আমার মানে আপনাদের কাছে আমার দাবি। না, এখন আমাকে বাড়িতে উঠতে দেয়নি তো, এখন আমি লোকের বাড়িতে মানে মাসির বাড়িতে আছি, কোনো সময় দিদার বাড়িতে যাচ্ছি, কোনো সময় জ্যাঠার বাড়ি যাচ্ছি, এইভাবে যাচ্ছি, কারণ আমার বাড়িতে উঠতে দিচ্ছে না। কারণ ওর জন্য আমি যে সেক্স চেঞ্জ হম এই যে কাজটা করেছি, এটা আমার বাবা মানছে না, যে কেন ওর জন্য তুই এত বড় কাজ করলি, আমার উপর বাবারও রাগ। তার জন্য বাবা বাড়িতে আমি করতে দিচ্ছে না, তার জন্য আমি লোকের বাড়িতে থাকছি, আর গ্রামের লোকের তানা গুতো শুনছি ওর জন্য শুধুমাত্র। থানায় অভিযোগ করছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই থানায় অভিযোগ করেছি। থানার লোক তাকে আনতে গিয়েছিল, কিন্তু তার বাড়ি থেকে কেউ আসেনি এবং কোনো উত্তরও আসেনি। তাই থানা বাবু বলেছিল আমাকে FIR লেখানোর জন্য, আমি সেটা লেখাইনি, কারণ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওকে বাড়ি থেকে বলতে গেলে ঘরে যে বন্দি করে রেখেছিল, পুলিশ যাতে দেখে তাকে ঘর থেকে বের করে অন্য জায়গাতে তাড়িয়ে দিয়েছে। বাড়ি থেকে পাইনি, পুলিশ ঘুরে এসছে, এবং পুলিশ এসে বলে যে তুমি FIR কেস লেখো, যেখান থেকে আমি খুঁজে নিয়ে আসবো। এখন বললাম যে আমি এখন এত তাড়াতাড়ি কেস লেখাতে চাই না, ওরা যদি ভালোভাবে আমাকে মেনে নেয় তাহলে আমি কেস কেন, কিছুই করবো না, আর যদি আমাকে মেনে না নেয় আমি কিছুদিন পরে আমি এটাকে আবার মানে কেস করতে পারি। কোন গ্রামে করেছিলেন বিয়েটা? সোনাটিগুড়ি দাসপাড়া বলছেন। ছেলের নাম? ছেলের নাম যে সুখচাঁদ মন্ডল। এখন একসঙ্গে থাকতে চাইছো? হ্যাঁ, আমি তো থাকতে চাইবো একসঙ্গে, কারণ ওর জন্য আমি এত ত্যাগ করেছি, এত কিছু ছেড়েছি, তো আমাকে তো ওর সঙ্গে থাকতে হবে। এখন যদি আমি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলে আমাকে কে বিয়ে করবে? যদি কেউ না বিয়ে করে তখন কি হবে? অনেক কি আমার তো মানে 14-15 দিন মানে খাওয়া বন্ধ হয়ে গেছে, রাত্রে ঘুমও বন্ধ হয়ে গেছে। এই 14 দিনের মধ্যে আমার শরীরে 8 কেজি মাংস কমেছে। আমার 54-55 কেজি ওজন ছিল, সে ওজন পরশুদিন মেপে 47 কেজি হয়েছে। তাহলে কতটা মানে আমি টেনশন করছি বিষয়টা নিয়ে, ওভার টেনশন হচ্ছে আমার, যে আমি কি ছিলাম, কি হলাম, আর কার জন্য কি করলাম, এই যে প্রশ্নগুলো আমার সবসময় মাথায় আমার ঘুরে থাকে।
না পেলে কি আমাকে তো কেস করতে হবে, তাকে আমি জেল খাটাবো। তো তাকে ফোন করে বলেছি তুমি যদি আমাকে না নাও বা তুমি আমার কাছে যদি না আসো তাহলে আমাকে কিছু একটা সুসাইড করতে হবে, হয়তো বিষ খাবো নাহলে কিছু একটা করবো, কালকে বলে দিয়েছিলাম আমি, কিন্তু কোনো মানে উত্তর দেয়নি। যা খুশি করো তাই বলেছে, মানে সম্পূর্ণ ওর বাবা মার কথা মতো চলছে আর কি।